করোনা ভাইরাসের জন্য পানাগড় বাজারে গত দু মাস ধরে লকডাউন চলায় বন্ধ রয়েছে সমস্ত স্কুল। সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত স্কুলে ছাত্রছাত্রীদের অভিভাবকদের চাল ডাল দেওয়া হলেও জুন মাস থেকে ফের শুরু হলো স্কুলে ছাত্রছাত্রীদের অভিভাবকদের চাল ডাল বিতরণ। সোমবার পানাগড়ে করোনা ভাইরাসের জন্য সচেতন হয়ে সামাজিক দূরত্ব মেনেই সমস্ত স্কুলে চাল আলু বিতরণ করা হলো স্কুলের অভিভাবকদের। এদিন পানাগড় বাজার হিন্দি হাই স্কুলের 170 জন ছাত্রছাত্রীর অভিভাবকদের হাতে চাল ও আলু তুলে দেওয়া হয়।